সুপ্রিয় হোমিও সাথী বন্ধুগণ, সকলকে স্বামী হোমিওর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশে চার ধরনের চিকিৎসা পদ্ধতি চালু আছে। শিক্ষার্থীরা এই চার ধরনের চিকিৎসা পদ্ধতির উপর বিভিন্ন ধরনের ডিগ্রি নিয়ে থাকেন। আমরা অনেকে অনেক মেডিকেলে পড়ি, অনেক চিকিৎসা ব্যবস্থায় পড়ি, কেউ হয়তো অ্যালোপ্যাথি পড়ি, কেউ হোমিওপ্যাথি পড়ি, কেউ ইউনানি পড়ি, কেউ আয়ুর্বেদিক পড়ি, কিন্তু আমাদের অনেকেরই জ্ঞান কম কোন ধরনের চিকিৎসায় কী পড়ানো হয়। আমরা আজকের ভিডিও থেকে জানব এই চার ধরনের চিকিৎসায় কোন চিকিৎসায় কী পড়ানো হয়, তুলনামূলক একটু পার্থক্য। এরপরে জানব এই চিকিৎসায় কী ধরনের ডিগ্রি দেওয়া হয়। আপনারা জানেন এখানে দুই ধরনের ডিগ্রি দেওয়া হয়, একটা হলো নিয়মিত ডিগ্রি আর একটা হলো অনিয়মিত ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি। এরপর আমরা জানব এখানে পড়তে গেলে কী কী ধরনের যোগ্যতা লাগে এবং কোথা থেকে এ সার্টিফিকেট দেওয়া হয়। তো আসুন আজকের ভিডিও থেকে আমরা জানি কোন চিকিৎসায় কী পড়ানো হয়। আমাদের দেশে চার ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। আমি আবারও বলছি, আমাদের দেশে চার ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। এক নম্বর হলো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বা অ্যালোপ্যাথিক চিকিৎসা, দুই নম্বর হোমিওপ্যাথি, তিন নম্বর ইউনানি, চার নম্বর আয়ুর্বেদিক। এই চিকিৎসা পদ্ধতিগুলোতে দেখা গেছে যে প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতি একটা নির্দিষ্ট বিষয়ের উপরই প্রতিষ্ঠিত। তবে প্রত্যেক চিকিৎসা পদ্ধতিরই কিছু কিছু ব্যতিক্রমী দিক আছে, তাদের নিজস্ব সিলেবাসের আলোকে কিছু ব্যতিক্রমী দিক আছে। আমরা যদি দেখি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, এখানে যে বিষয়গুলো পড়ানো হয় হোমিওতেও সেম বিষয়গুলোই পড়ানো হয়। আয়ুর্বেদিক, ইউনানি প্রত্যেকটিতেই কমন কিছু বিষয় আছে, তবে কিছু ব্যতিক্রম আছে। যেমন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফরেন্সিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, এরপর আপনার গাইনোকোলজি, সার্জারি, পেডিয়াট্রিক্স, ইএনটি, এই বিষয়গুলো পড়ানো হয়। ঠিক একইভাবে হোমিওপ্যাথিতেও এগুলো পড়ানো হয়, আয়ুর্বেদিতেও এগুলো পড়ানো হয়, ইউনানিতেও এগুলো পড়ানো হয়। নিচে তালিকা থাকবে, আমি কোন চিকিৎসায় কী পড়ানো হয় এই লিস্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখতে পারবেন, একটা তুলনামূলক পার্থক্য আপনারা এখান থেকে পাবেন। এখানে আপনারা জানেন যে অ্যালোপ্যাথি থেকে যারা MBBS ডিগ্রি অর্জন করেন তাদেরকে অবশ্যই HSC পাস করে রেগুলার হিসেবে পড়তে হয়। এখানে 5 বছর পড়া শেষ, এরপর 1 বছর ইন্টার্নি, মোট 6 বছর লাগে। ঠিক হোমিওতেও একইভাবে, আয়ুর্বেদিতেও একইভাবে এবং ইউনানিতেও একইভাবে। অ্যালোপ্যাথিতে যারা রেগুলার স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শেষ করেন, 6 বছর কমপ্লিট করেন, তাদেরকে MBBS ডিগ্রি দেওয়া হয়। হোমিওতে BA-SMS দেওয়া হয়, ইউনানিতে BU-MS দেওয়া হয় এবং আয়ুর্বেদিতে BA-MS ডিগ্রি দেওয়া হয় রেগুলার হিসেবে। কিন্তু কেউ যদি ইররেগুলার হিসেবে পড়াশোনা করতে চায়, অর্থাৎ নিয়মিত না, সে SSC পাস করেই 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি এবং 6 মাসের ইন্টার্নি সহ 4 বছর 6 মাসের একটা ডিপ্লোমা ডিগ্রি সে নিতে পারে এই স্বশিক্ষা প্রতিষ্ঠান থেকেই। প্রিয় বন্ধুগণ, আপনারা স্ক্রিন থেকে নিজেরা এই বিষয়গুলো আরও ডিটেলস দেওয়া আছে, আপনারা জেনে নেবেন। আমি ভিডিও বড় করার জন্য এগুলো আর পড়ছি না। আশা করি এই বিষয়টি আপনাদের খুবই কাজে লাগবে, আপনারা তুলনামূলক একটা পার্থক্য এখান থেকে পাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি, আর দেখা হবে আগামীতে। আসসালামু আলাইকুম।